আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের ইউটিউব চ্যানেল এখনো মনিটাইজড হয়নি, যারা এখনো চ্যানেলটার মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি, অথবা শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ 3 মাসের মধ্যে কমপ্লিট করতে পারেননি, তাদের জন্য অনেক বড় একটা সুখবর। শুধুমাত্র চ্যানেলটা যদি আপনার থাকে, সেই চ্যানেলটা দিয়ে কিন্তু আপনি প্রত্যেক মাসে 20,000 30,000 থেকে শুরু করে 1,00,000 প্লাস ইনকাম করতে পারবেন। জাস্ট মনিটাইজেশন ছাড়া, মেক মানি অন ইউটিউব উইদাউট মনিটাইজেশন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, কিন্তু অনেক চ্যানেল এভাবে ইনকাম করছে, তার চ্যানেলটা মনিটাইজড হয়নি, মনিটাইজেশন ভিজিট করে দিয়েছে, কিন্তু তারপরও সেই চ্যানেল থেকে কিন্তু সে ইনকাম করছে। কিভাবে, আজকের এই ভিডিওতে কিন্তু ইন ডিটেল কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন, 100% আমি নিশ্চয়তা দিতে পারি আপনারা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন না করেও ভালো একটা ইনকাম করতে পারবেন। আপনাদের সাথে রয়েছে তারিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমাদের যে কষ্ট করতে হয়, ইউটিউব যে ক্রাইটেরিয়া দিয়েছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু আমরা সবাই কিন্তু কমপ্লিট করতে পারি না, যার কারণে দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্ম আমরা কাজ করি কিন্তু আমাদের কিচ্ছু হয় না। এখন আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, আর আপনার যদি কোনো ইনকাম না আসে, সেক্ষেত্রে আপনার হয়তো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে যে মনোবল থাকা দরকার, সেটা কিন্তু আপনার ভেঙে যাবে। সেই জন্য ইউটিউবে মনিটাইজ না করে কিভাবে ইনকাম করবেন, সেই ওইগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। বন্ধুরা, অনেকে দেখবেন যে চ্যানেলকে মনিটাইজ করার জন্য বিভিন্ন টিকটক ভিডিওকে একসাথে করে কম্পাইলেশন করে তারা কি করে ইউটিউবে আপলোড করে, ভাইরাল ভিডিওগুলো, টিকটকের ভাইরাল সং নিয়ে ভিডিওগুলোকে কম্পাইলেশন করে তারা ইউটিউবে আপলোড করে। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যে মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল পর্যন্ত হয়ে যায়, সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয় না। রিইউজ কন্টেন্ট দেখিয়ে কিন্তু ইউটিউব মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেয়, কিন্তু তারা সেই চ্যানেলটা থেকে কিন্তু ইনকাম করে, খুব ভালো একটা ইনকাম করতে পারে। সে ওইগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। ওকে, তো বন্ধুরা দেখুন, প্রথমে আমরা ইউটিউবের অ্যাপসটা ওপেন করব ডেস্কটপ মোডে। গুগল ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট করে নেবেন 3 ডটে ক্লিক করে, তারপর এখানে লোগোর মধ্যে ক্লিক করবেন, তারপর ভিউ ইউর চ্যানেল এটার মধ্যে আপনি ক্লিক করে দিন, তারপর এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদেরকে নিয়ে আসবে ক্রিয়েটর স্টুডিওতে, একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা কিন্তু এখন ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি কিন্তু আমার বিজনেস মেইলটা কিন্তু অ্যাড করে দিয়েছি। তা আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাদের বিজনেস মেইল, যেটার মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, যারা আপনার সাথে স্পন্সরশিপ দিতে চায়, আপনাকে আপনার সাথে কোলাবোরেশন করতে চায়, তাদের জন্য অবশ্যই আপনি এখানে আপনার মোবাইল নাম্বার হোক অথবা আপনার পার্সোনাল কোনো মেইল থাকলে সেটা অ্যাড করে দিবেন। তবে ইউটিউব চ্যানেলে যে মেইলটা ব্যবহার করেন সেটা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কের একটা ঘর রয়েছে, লিঙ্কের একটা ঘর রয়েছে, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, লিঙ্কের ঘর রয়েছে। এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিবেন, ফেসবুক ইনস্টাগ্রাম, সেই লিঙ্কগুলো অ্যাড করে দিবেন, সেই ক্ষেত্রেও কিন্তু দর্শকরা অথবা যারা স্পন্সর করতে চায় তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপর কন্ট্যাক্ট ইনফো, এইটার মধ্যে কিন্তু আপনার বিজনেস মেইলটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে যারা স্পন্সর করতে চায়, বিজ্ঞাপন দিতে চায় যারা আপনার মাধ্যমে আপনার চ্যানেলে, তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, এখন মূল পয়েন্টে আসি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেইল কিন্তু অলরেডি আমার মেইলের মধ্যে আসে প্রতিনিয়ত। এটা এখন না, আমার চ্যানেলে যখন 4,000-5,000 সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু আমার অনেক মেইল আসতো, কিন্তু দর্শকদের স্বার্থে, দর্শকদের যাতে চ্যানেলে কোনো ক্ষতি না হয় সেজন্য আমি কিন্তু এখন পর্যন্ত কোনো স্পন্সরশিপ নিই নাই। যদি কখনো মনে করি যে স্পন্সরশিপটা নেওয়ার মতো, দর্শকদের কোনো ক্ষতি হবে না চ্যানেলে, সেক্ষেত্রে আমি অবশ্যই স্পন্সরশিপটা নিব। তো প্রতিনিয়ত আমাকে কিন্তু মেইল করা হচ্ছে, আমাকে কিন্তু অফার করতেছে, আমি কি পরিমাণ ডিমান্ড করি, এমনকি আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার জন্য বিভিন্ন কোম্পানি। অর্থাৎ তাদের কোনো প্রোডাক্ট হতে পারে, তাদের হতে পারে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, কোনো একটা অ্যাপস হতে পারে, এডিটিং অ্যাপস হতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু তারা আমার সাথে কন্ট্যাক্ট করে ট্রাই করছে আমাকে মেইল করে তাদের ওইটাকে প্রোডাক্টটাকে প্রমোট করে দেওয়ার জন্য। ওকে, তো এমনও আমার কাছে স্পন্সরশিপ এসেছিল যে দর্শকদের
ক্ষতি হবে চ্যানেলের, ডেড হয়ে যেতে পারে চ্যানেল, এরকম কয়েকটা সাইট আমাকে কিন্তু স্পন্সরশিপ দিতে চেয়েছিল, প্রায় 10,000-20,000 টাকা কিন্তু আমাকে তারা অফার করেছিল। তো কাজটা কি, সাবস্ক্রাইবার ভিউজ কিনার মতো এরকম একটা ওয়েবসাইট। তো এইভাবে যদি কেউ সাবস্ক্রাইবার ভিউজ কিনে যদি চ্যানেলটাকে র্যাঙ্ক করায়, সেক্ষেত্রে ভবিষ্যতে তার চ্যানেলটা যদি মনিটাইজড হয়, সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেলটা কিন্তু যে কোনো সময় ডেড হয়ে যেতে পারে, বা ইউটিউব যদি কখনো বুঝতে পারে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ কখনো দিবে না, এমনকি মনিটাইজ চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হতে পারে, ইভেন ডিসেবল পর্যন্ত করে দিতে পারে। সেজন্য সতর্ক থাকবেন এই ধরনের কাজ করার ক্ষেত্রে। ওকে, তো ইউটিউব থেকে যারা ইনকাম করতে চান মনিটাইজেশন না করে, মেক মানি অন ইউটিউব উইদাউট মনিটাইজেশন, তাদের ক্ষেত্রে প্রথম যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে যে স্পন্সরশিপ। এই স্পন্সরশিপের মাধ্যমে যে ইনকামটা হয় সেটা অ্যাডসেন্সের থেকে 3 গুণ থেকে 4 গুণ বেশি ইনকাম হয়। অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাড দেখার মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে যে ইনকামটা হয় সেটা খুব সীমিত, কিন্তু আপনি যদি মাসে একটা অথবা দুইটা স্পন্সরশিপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ইনকাম পাচ্ছেন, যেটা গুগল অ্যাডসেন্সের ইনকামের থেকে অনেক বেশি। সেজন্য স্পন্সরশিপ খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি কি দরকার হয়, একটা চ্যানেলে যদি আপনি স্পন্সরশিপ পেতে চান সেক্ষেত্রে কি দরকার হবে, আপনার চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার থাকে, 100টা সাবস্ক্রাইবার যদি থাকে, যদি আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ 500 থেকে 1,000 ভিউজ আসে, তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপ মাস্ট বি পাবেন, বিভিন্ন কোম্পানি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে। যদি আপনার কোনো ভিডিওর মধ্যে 1,000 ভিউজ, 500 ভিউজ, 1,000 ভিউজ, 1,500, 2,000 অ্যাভারেজ এরকম ভিউজ আসে, তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপ পাবেন, বিভিন্ন কোম্পানি আপনার সাথে কোলাবোরেশন করতে চাইবে। এখন ধরুন স্পন্সরশিপের রেটটা আপনি কিরকম হতে পারে, যেমন ধরুন আপনার যদি 1,000, 2,000 এরকম অ্যাভারেজ একটা ভিউজ আসে প্রত্যেক ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে আপনি 4,000, 5,000 এরকম কিন্তু একটা অ্যামাউন্ট পাবেন কোনো কোম্পানির কাছে, আপনি কিন্তু ডিমান্ড করতে পারবেন। বা আপনার যদি 10,000, 20,000 এরকম ভিউজ যদি প্রত্যেক ভিডিওতে আসে, সেক্ষেত্রে আপনি 20,000 বা 10,000 টাকা কিন্তু আপনি ডিমান্ড করতে পারেন, আর বড় চ্যানেল হতে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন। ওয়েল, এই স্পন্সরশিপ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ প্রথমে কিছু পেমেন্ট নিয়ে নেবেন, যদি প্রথমে পেমেন্ট না নেন সেক্ষেত্রে কিন্তু যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছে আপনাদের মাধ্যমে তারা কিন্তু প্রতারণা করতে পারে, ঠিক আছে। বা অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা লিঙ্ক দিল আপনাকে, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে হ্যাক করে ফেলতে পারে। সেজন্য আপনার বিজনেস মেইলটা অন্য একটা মোবাইলের মধ্যে ওপেন রাখবেন, যে সেটির মধ্যে আপনি ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করা নেই, যাতে করে যেটা আপনার জন্য অনেক সেফ হবে। সুতরাং এই স্পন্সরশিপ অনেকভাবে আপনি পেতে পারেন, আপনার চ্যানেলে যদি ভিউজটা ভালো আসে তাহলে কিন্তু আপনি পেতে পারেন, অথবা আপনি আপনার যে কমিউনিটি ট্যাবটা রয়েছে সেই কমিউনিটি ট্যাবের মধ্যে বিভিন্ন ভাইরাল পোস্ট করতে পারেন, ভাইরাল ছবি ছাড়তে পারেন, সেই পোস্টগুলো যদি ভাইরাল হয় সেক্ষেত্রে আপনি কমিউনিটি ট্যাবের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন, বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। শুধু তাই না, আপনারা দেখবেন যে বর্তমানে বিভিন্ন শর্টস ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে এক পাশের মধ্যে বিভিন্ন কোম্পানির লোগো থাকে, এটা হচ্ছে লোগো স্পন্সরশিপ। একটা ভিডিওর মধ্যে 500 টাকা পাচ্ছে তারা, হয়তো 1,000 টাকা পাচ্ছে, এরকম স্পন্সরশিপ কিন্তু আপনি পাবেন। নাম্বার টু যে মাধ্যমটা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো ভিডিও বৈশিষ্ট্য তুলে ধরে আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলেন, অর্থাৎ আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করে যদি কেউ কোনো প্রোডাক্ট ক্রয় করে, অ্যাফিলিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করে যদি কেউ কোনো প্রোডাক্ট ক্রয় করে সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন, সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। অর্থাৎ যেমন ধরুন আলি এক্সপ্রেস রয়েছে, তারপর হচ্ছে যে ইবে রয়েছে, অ্যামাজন রয়েছে, অর্থাৎ এই সাইটগুলো বাংলাদেশের অনেকগুলো সাইট রয়েছে, সেখানে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু তারা দিবে, সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা হচ্ছে আপনার লিঙ্ক, সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে কেউ যদি কোনো প্রোডাক্ট ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন। যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে কি পরিমাণ প্রোডাক্ট সেল হবে সেই প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি কমিশন পাবেন। এভাবে কিন্তু বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে ইউটিউবাররা, চ্যানেলকে মনিটাইজ না করে কিন্তু তারা এইভাবে ইনকাম করে। অনেক ক্ষেত্রে রিইউজড কন্টেন্ট দেখিয়ে কিন্তু বেশিরভাগ এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোকে কিন্তু রিজেক্ট করে দেয় মনিটাইজেশন আবেদন, সেক্ষেত্রে তারা কি করে এইভাবে অ্যাফিলিয়েট করে, কারণ তারা চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ভিউজ আসে, সেটাকে তারা কাজে লাগায়, তারা কমিউনিটি ট্যাবটাকে কাজে লাগায়, বিভিন্ন চ্যানেলকে প্রমোট করিয়ে ইনকাম করছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে এটা কিন্তু অনেক বড় একটা
রাস্তা ইনকামের অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। ওয়েল, তো এই মাধ্যমগুলো হচ্ছে সবচেয়ে বড় ইউটিউব থেকে ইনকাম করার ক্ষেত্রে। বা আপনার চ্যানেলটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনি যাদের চ্যানেল এখনো গ্রো করেনি তাদের থেকে কিছু টাকা নিয়ে আপনি চাইলে তার ভিডিওকে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে আপনি শেয়ার করে ইনকাম করতে পারেন, অথবা আপনি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে আপনার সাবস্ক্রাইবারদেরকে জানাতে পারেন যে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, সেক্ষেত্রে তার চ্যানেলটা কিছুটা হলেও প্রমোট হবে, সেভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। সুতরাং ইউটিউব থেকে ইনকাম করার ক্ষেত্রে মনিটাইজেশন কোনো বাধা নয়, মনিটাইজেশন ছাড়াও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে, অবশ্যই লাইক করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।